এই গেটের যে স্ট্রাকচার সেটা হচ্ছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিজ বক্স, এটা হচ্ছে গ্যালভানিজ বক্স, গ্যালভানিজিং বক্স পাইপ। দেখেন আমরা কিন্তু সবকিছু দেখাই দিই, এই যে এটাও কিন্তু গ্যালভানিজ বক্স। তো এখানে আপনারা এই ধরনের গ্যালভানিজ বক্স দিয়ে যদি এই ধরনের গেট বানান, ধরেন আপনার 100% মজবুত হবে, তো এটা আপনি কত mm ব্যবহার করবেন? আমরা তো গ্যাস বলি, আপনি এটা 14 গ্যাস মানে পাকা 3 মিলি ব্যবহার করবেন। এই জাহাজের প্লেট, এটা একটা আলাম প্লেটের মধ্যে এটা আমরা 5 মিলি লেজার কাটিং করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা হলো 5 মিলি, আর পিছনে হলো 1.2 mm শীট। আমরা এই বক্সটা বলছি এভাবে 3 ইঞ্চি, এভাবে 1.5 ইঞ্চি, এটা হচ্ছে 14 গেজের। এত ভারী একটা গেট, এটা যদি আপনি 1.5-3 যদি 16 গেজ বা 18 গেজও ব্যবহার করেন, ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আপনারা 14 গেজ ব্যবহার করবেন।